হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখবো অন্য অ্যাকাউন্ট থেকে কিভাবে এসটিসি পে এর মধ্যে টাকা অ্যাড করবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমে আমরা এসটিসি পে অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখুন, আমার কারেন্ট ব্যালেন্স 80 রিয়ালস দেখাচ্ছে। তো আমরা এখন চলে যাবো অ্যাড মানিতে। অ্যাড মানিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন ডেবিট অর ক্রেডিট কার্ড। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমি চলে যাব চেঞ্জে। চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে। আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব আপনাদের সুবিধার্থে। তাই আমি চলে যাব অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড। ওইটাতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি যে কার্ডটা অ্যাড করবেন এটার ডিটেলস এখানে দিয়ে দেবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার নাম। নাম দেওয়ার পরে দেখুন নিচে কার্ড নাম্বার, আপনার কার্ডের উপরে যে 16 ডিজিটের নাম্বারটা আছে ওইখানে 16 ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনি চাইলে ক্যামেরা দিয়েও আপনার কার্ডটা স্ক্যান করে নিতে পারেন। আমি ম্যানুয়ালভাবে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আমি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে দেখুন এক্সপায়ার ডেট, আপনাদের কার্ডের উপরে লেখা আছে এক্সপায়ার ডেট, যে ডেটটা লেখা আছে এক্সপায়ার ডেট ওইটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম। ওকে, এর ডান পাশে দেখুন সিবিভি একটা নাম্বার আছে। আপনাদের কার্ডটা উল্টিয়ে পিছনের দিকে দেখবেন তিন সংখ্যার 3 ডিজিটের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। আমি আমার নম্বরটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার নম্বরটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটা অপশন আছে লেভেল। লেভেলের মধ্যে আমি লিখে দিব মাদা, যেহেতু আমারটা ডেবিট কার্ড সেহেতু আমি আমার লেভেলের মধ্যে মাদা লিখে দিব। মাদা লেখার পর দেখুন নিচে একটি কল বাটন অ্যাড হয়েছে, অ্যাড কার্ড। আমরা এখন অ্যাড কার্ডে ক্লিক করব। অ্যাড কার্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 1 রিয়াল থাকতে হবে। 1 রিয়াল থাকলেই আপনি আপনার অ্যাকাউন্টটা এসটিসি পেতে অ্যাড করতে পারবেন। তো আমরা অ্যাপ্রুভে ক্লিক করব। অ্যাপ্রুভে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। অ্যাপ্রুভে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া, যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে একটু অপেক্ষা করবেন, বাফারিং হচ্ছে। এই যে দেখুন আমার অ্যাকাউন্ট থেকে 1 রিয়াল কেটে এসটিসি পেতে 1 রিয়াল অ্যাড হয়ে গেছে। এখানে ডানে ক্লিক করব। যেহেতু আমাদের কার্ডটা সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে তো ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখন আমি আমার অ্যাকাউন্টটা চেক করে দিচ্ছি। আমার অ্যাকাউন্টে ছিল 80 রিয়াল, এখন 1 রিয়াল যোগ হওয়াতে 81 রিয়াল আছে। তাই এখন আবার টাকা অ্যাড করার জন্য অ্যাড মানিতে চলে যাব। অ্যাড মানিতে ক্লিক করব। ক্লিক করার পর ডেবিট অর ক্রেডিট কার্ডে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন, বাফারিং হচ্ছে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। ইন্টার অ্যান অ্যামাউন্ট, এখানে আমি 50 রিয়াল লিখে দিব। লিখে দেওয়ার পর চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি আমার আলরাজি অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করব। সো আমি আলরাজি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পরে দেখুন কন্টিনিউ লেখা আছে, এটাতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে।
দেখুন অ্যামাউন্ট 50 রিয়ালস, আর আপনি যে কার্ড থেকে টাকাটা অ্যাড করবেন ওই কার্ড নাম্বার সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। আমরা এখানে এখানে ওটিপি কোডটা বসিয়ে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এটা প্রসেসিং হচ্ছে। এই যে দেখুন আমার অলরেডি কিন্তু 50 রিয়াল অ্যাড হয়ে গেছে। ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে দেখুন আমার 81 রিয়াল ছিল, এখন 131 রিয়াল দেখাচ্ছে। ঠিক আছে, আর এভাবে যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনাদের STCPay-র মধ্যে টাকা অ্যাড করতে পারবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও থাকলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।